সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। কতবার আমি ভেবেছিনু, উঠি উঠি অলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। হ্যাঁ, এই আলসেমিকে ত্যাগ করেই যদি আমরা প্রত্যেক দিন সকালে যোগাসন করতে পারি, তো তাহলে কিন্তু আমাদের শরীর আর মন সব কিছুই খুব সুন্দর থাকবে, এবং আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাবো আর সব কিছু খুব সুন্দর লাগবে। কারণ আমাদের দেখাটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আমাদের স্বাস্থ্যের ওপর। তো আমাদের স্বাস্থ্য যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু আমাদের পুরো পৃথিবীটাই খুব সুন্দর থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তৃষার অন্দরমহলের নিউ একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো এখন স্নান টান করে এসেছি, স্নান টান করে এসে তারপরে ক্যামেরাটা অন করলাম। তো চলুন এখন পুজোটা দিয়ে নেই, পুজো দিয়ে রান্নাবান্নার কাজ শুরু করবো। আর আমার নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তো বাড়ির কাজকর্ম হচ্ছে আমার ভিডিওর মূল বিষয়বস্তু। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তো এখন আপাতত যাই, গিয়ে আগে পুজোটা দিই, তো তারপরে চটপট করে রান্নাটা সারি, তারপরে ডুডুকে খাওয়াবো, ডুডুর কিছু কাজকর্ম আছে। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে। বলি গন্ধ না থাক যা কিছু সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে হোক না ফুটে মন। তো দেখুন বন্ধুরা, আজকে আমার দেবতার আসনকে একদম লাল টুকটুকে জবা দিয়ে পুরো রঙিন করে দিয়েছি, একদম যেন চারপাশটা কী সুন্দর আলো আলো মনে হচ্ছে। তো এইভাবে মানে সাজালে না খুব সুন্দর একটা মনের মধ্যে ভক্তিভাব জন্মায়, আর যেটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে মনকে শুদ্ধ রাখতে, সুন্দর রাখতে খুবই গুরুত্বপূর্ণ এটা। তো চলুন এখন যাই কিচেনে। আর এই যে চলে এসেছি কিচেনে, আজকে রান্না করছি চিংড়ি মাছ আর মুসুর ডাল, এটা বাটবো। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আর গোটা জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো এটাকে পুরোতে মিক্সিতে গ্রাইন্ড করে তারপর বড়া বড়া মতো ভাজবো, ভেজে এটাকে আলু দিয়ে ঝোল করবো। তো এটা খুব সুন্দর লাগে। তো যখন ছোটো ছোটো করে দেবো বড়া বড়া মতো, তখন ছোটো ছোটো থাকবে, কিন্তু ভাজা গেলে না একটু ফুলে ফুলে উঠবে, আর ঝোলে দিয়ে দিলে তো আরও ফুলে যাবে, আর এটা খুব সুন্দর লাগে খেতে। তো এটা এবার মশলাটা কষে নিচ্ছে, আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকম মশলা কষে মাছের মশলা, তো সেইভাবে একটু মশলা কষে নিচ্ছে। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তো আলুটাকে আমি কষিনি, এটাতে সেদ্ধ আলুই আমার ভালো লাগে। তো যার জন্য যে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম, আর ঝোলটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি বড়াটা দিয়ে দেবো। বড়াটা দেওয়ার পরে একটু ভালো করে ফোটাতে হবে, কারণ ভেতরে যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমার মোটামুটি ঝোলটাও কমপ্লিট হয়ে গেল, এই যে ফুটে উঠেছে, আর ঝোলের রঙটাও বেশ সুন্দর হয়েছে, আর এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে মোটামুটি ডালের বড়ার ঝোলটা কমপ্লিট হয়ে গেল, আর এখানে করছি মাছের ঝোল। তো মাছটা, এটা রুই মাছ, এটাতে ঝোল ছাড়া ভালো লাগবে না, দুটোই আজকে ঝোল ঝোল হয়ে গেছে, তো থাক কিছু করার নেই। আর যে মাছ, চার পিস মাছ ছিল, তো বেশি নেই, চার পিসি মাছ। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো দুটোই ঝোল হয়ে গেছে, যাই হোক রান্না কমপ্লিট। এখন আমি যে ডোডোকে খাওয়াতে বসবো, দাদুভাই এখন স্নান করছে, তো যার জন্য আজকে অনেকটা বেশ লেটও হয়ে গেছে, 12টা বেশি হয়ে গেছে, 12টা খুবই হয়ে গেছে। তো এখন দাদুভাই স্নান করতে গেছে, আর ওই ডোডোকে তাই জন্য আমি খাইছি। আমার পিস দে দাও, পিস কোথায়? এটা পিস মাছ, কোথায় কি পিস? বাইরে খেলতে দুটো, প্রচুর রোদ, প্রচুর, ভিতরে আয়, ভিতরে খেলবি, আয় বাইরে, ভীষণ রোদ, বাইরে খেলবি না, খেয়ে এখনই খেয়েছো, এসো ভেতরে, এসো এখনই খেয়েছো, ভেতরে খেলো না, ভেতরে খেলো, তুমি এসো, আমি না বললাম? হ্যাঁ এসো, চলো ভেতরে খেলো, খাওয়ার মধ্যে খেলো, এখনই খেয়েছো, ভেতরে খেলতে বলেছি আমি, তাই খেলবে না, হারাবে না, তুমি খেলো না, কোথায় হারা, আমি খুঁজে দেবো, আমি খুঁজে দেবো, খেলো খেলো, এখানে তো ওইখানে খেলো, ওই ছাদে, ওই ছাদে লেগে যাবে, ওই ওই ছাদে, ওই ছাদে খেলো, সুন্দর হবে, ওই ছাদে আটকে যাবে, খেল না, তুই করে একবার দেখ না, বন্ধুদেরকে দেখাচ্ছি তো বললাম, বন্ধুদের দেখাচ্ছি না, খেল কর, ওই তো, ওই তো, ওই তো পড়ে গেছে, ওই তো পড়ে গেছে, কোথায় হারে, আমি জিজ্ঞেস করো যে বাইরে এতটা রোদে শরীর খারাপ নিয়ে আবার খাওয়া দাওয়া করে খেলাটা কি ঠিক না? হ্যাঁ নয় তো, শরীর খারাপ করবে, তুমি একদম, তুমি আমাকে খেতে দিচ্ছ না, খেলো
শোনাই, বাইরে এত রোদ আছে না, এত রোদে খাওয়া দাওয়া করে খেলাধুলা করলে শরীর খুব খারাপ হয়ে যাবে একদম। এসো এসো, তুমি কি এখন ঘুমাবে? এসো এখন ঘুমাবে না, পড়তে বসবে, একটুখানি পড়তে বসে যাও, ঠিক আছে? কারণ অনেকক্ষণ তো ঘুমিয়েছো সকালে, আজকে টোটো সকাল 9টা পর্যন্ত ঘুমিয়েছে পুরো। এসো শোনাই, হ্যাঁ এই তো বইটা নিয়ে আসবে, আমি আমি বই এনে দিচ্ছি। এসো, ডোডোর মুড ভালো হয়ে গেছে, এখন বই আনতে গেছে, নিজে নিজে পড়বে বলে বই আনতে চলে গেছে। আর আমাকে দেখুন ঘুম পেয়ে গেছে আমার প্রচন্ড প্রচন্ড। হু ইজ দা কিং অফ অ্যানিমেলস? হু ইজ দা কিং অফ অ্যানিমেলস? অ্যানিমেলস কি বলো? অ্যানিমেলস এর কিং কে? অ্যানিমেলস এর কিং কে? কিং কে বলো? লায়ন বলবে তো? লায়ন, লায়ন। হু ইজ দা, তারপর কি আছে? নেম সাম অ্যানিমেলস হুইচ লিভ ইন ওয়াটার। ওয়াটার, হ্যাঁ। ওয়াটার আর ফিশ? ফিশ। হুইল, হুইল। আর চিংড়ি মাছ? অক্টোপাস, অক্টোপাস। শাক, শাক। ফোক, ক্র্যাব। ক্রোকোডাইল। নেম সাম ফ্রুটস। হ্যাঁ, নেম সাম ফ্রুটস। অ্যাপেল, ম্যাঙ্গো, গ্রেপ, বানানা, অরেঞ্জ, পেয়ারা। হ্যাঁ, পেয়ারা, পেয়ারা, গুয়াভা, পেয়ার, পেয়ার। তো ডোডো পড়তে পড়তে একটু ঘুমিয়ে গেছিলো, আমিও একটু হালকা চোখ মতো লেগে গেছিলো। আর এখন বিকেলবেলা তো ঘুম ভেঙে এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, অনেক জামা কাপড় ছিল, প্রত্যেকদিন না এই কাজটা করতে ভীষণ বিরক্তিকর লাগে। তো ওই যে সন্ধ্যেবেলা ডোডোকে একটু পড়াতে বসেছি, আর হিন্দির কিছু কিছু আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্য বরকে জিজ্ঞেস করছিলাম। আজকে বাবার পিকচার আপলোড হয়েছে, ওই জন্য বাবার পিকচার বাবার সঙ্গে দিশা। তো দেখুন, বাবার ছবি আমি আমার হোয়াটসঅ্যাপ ডিপিতে দিয়েছি বলে বরের ছেলে মানুষই কিরকম দেখুন। তো সামনে যেহেতু আমি যাবো বাবার বাড়ি, তো ছেলে মানুষই শুরু হয়েছে এই সময়। তো জামা কাপড়গুলো এই মাত্র ভাঁজ করে উঠালাম, আর ডোডো দেখুন বন্ধুরা পড়তে পড়তে ওর বাবার সঙ্গে বেরিয়ে গেল, পড়ছিল আর বাবা গাড়ি ঠিক করতে বেরিয়ে গেল, ব্যাস ওর বাবার সঙ্গে ও বেরিয়ে গেল। কী বলবো বলুন, পড়া হলো না। যাই হোক, আমার জিনিসগুলো সব জামা কাপড়গুলো গুছালাম, আর এখন একটু ভাবছি ভালো করে ফ্রেশ হবো, চুলটা একটু বাঁধবো, মুখটা একটু ফ্রেশ করবো, সারাদিন এত কাজের চাপ থাকে বন্ধুরা, একটু যে ফ্রেশ হবো, একটু ঠিকঠাক হবো, নিজেকে ঠিকঠাক করবো, সেই সময়টুকু হয়ে ওঠে না। তো এখন চুলটা একটু বাঁধবো আর একটু ফ্রেশ হবো। কালকে বাবা তার কিছু হয়ে গেল, তুমি আর করবে না, করবে না, চলে যাচ্ছ বাবার সঙ্গে। দেখুন বন্ধুরা কি বেরিয়েছে দেখুন মুখ থেকে, মুখের মধ্যে যত জীবাণু ছিল, যত ডাস্ট ছিল, যত রাজ্যের নোংরা ধুলো আবর্জনা, তো সব একসঙ্গে বেরিয়ে গেছে। দেখুন সব একসঙ্গে বেরোয়নি, হয়তো এরকম আবার করলে, আবার একটু পরে করলে আবার বেরোবে। যাই হোক, তাও একটু মুখটা ফ্রেশ হলো, একটা ভালো লাগলো আর কি। সারাদিন অনেক কাজবাজ করতে হয়, তো তারপরে কিচেনে আমাদের অনেক টাইম কাটে, তো মুখে অনেক রকম জীবাণুর জমা হওয়ার অনেক কারণ থাকে। তো প্রত্যেকদিন আমাদের মুখে অনেক জীবাণু এরকম জমা হয়, তো অন্তত ডেলি একবার করে অন্তত টোনার, কিছু না হলেও টোনারটা অন্তত একটু ইউজ করা দরকার। কিন্তু বন্ধুরা এতটাই ব্যস্ততার মধ্যে সারাদিন কাটে যে সেটাও হয়ে ওঠে না। আর আমার হচ্ছে সাজের প্রিয় যেটা, সেটা অনেকবার আমি বলেছি আমার ভিডিওতে, তো কাজলটা হচ্ছে আমার সাজের মধ্যে প্রিয় জিনিস। আমি যাই করি না কেন, কাজল না পরলে আমার খুব কীরকম একটা মনে হয়, যেন কিছু একটা পরা হয়নি এরকম মনে হয়, একদম বাজে লাগে কাজল না পরলে। তো কাজল পরা হয়ে গেছে, মোটামুটি একটু ফ্রেশ হয়েছি, এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটা মানুষ, তাই না? তো আজকে রাত্রে রান্না বান্না সেরকম কিছু নেই, খুব একটা রান্নার কিছু নেই, তো খালি রুটিটা করলেই হয়ে যাবে, রুটি করবো আর দুধ গরম, এটাই ব্যাস রাতের রান্না, আর সেরকম কিছু রান্না নেই। তো এখন আমি একটু হারমোনিয়ামটা নিয়ে জাস্ট আধ ঘন্টার জন্য বসবো। তো এখন ভাবছি প্রত্যেকদিন একবার করে অন্তত মানে আধ ঘন্টার জন্য হলেও অন্তত একবার করে আমি হারমোনিয়ামটা নিয়ে বসবই, তো এটা আমার এখন ইচ্ছে হচ্ছে। তো অবশ্যই অনেক সময় আমি অনেক কিছু এরকম ভাবি, তো কিছুদিন বাদে আমার সেই ভাবনাগুলো কোথায় উঠে চলে যায় আমি জানি না নিজেই। তো
যাই হোক, মাঝে মাঝে ভাবি যে ডেইলি আমি স্কিন কেয়ার করবো কি ডেইলি আমি হেয়ার কেয়ার করবো, কিছুদিন হয়ে যায় তারপরে আমার সব উড়ে যায়। তো যাই হোক, এখন আমি ভাবছি যে প্রত্যেকদিন অন্তত আধ ঘন্টার জন্য হলো আমি হারমোনিয়ামটা নিয়ে বসবো। চলুন আমি একটু সময়ের জন্য হারমোনিয়ামটা নিয়ে বসছি, আর একটু সময়ের জন্য ভিডিওটা বানাচ্ছি, আর দেখতে থাকুন। আমার জন্য